বর্তমান পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক পরিস্থিতি, যে ভয়াবহ অবস্থা সমস্ত ক্ষেত্রে, প্রথমেই বলতে হবে যে শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে যে নৈরাজ্য এবং ছাত্রদের যে গণতান্ত্রিক অধিকার সব খর্ব করা, তার বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদ দরকার। কিন্তু প্রতিবাদ করতে গেলেই যে আক্রমণ নামিয়ে আনছে তৃণমূল এবং তার বাহিনী, সেখানে অন্তত আমি মনে করি যে এর প্রতিবাদ সাধারণ মানুষ হিসাবে করা উচিত। তাছাড়াও যে কোনো রকম গণ আন্দোলন, যে গণ আন্দোলনগুলো গড়ে উঠছে, সেই গণ আন্দোলনে যেভাবে আক্রমণ নামিয়ে আনছে পুলিশ দিয়ে এবং মস্তান বাহিনী দিয়ে, সেখানে আমার যদি প্রতি, আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ যদি প্রতিবাদে মুখরিত না হই, তাহলে আগামী দিনে পশ্চিমবাংলার যে ভয়াবহ রূপ আমরা দেখতে পাবো, এখনই দেখতে পাচ্ছি, এর থেকেও আরও ভয়াবহ রূপ আমরা দেখতে পাবো। আগামী প্রজন্মের হাতে কিছুই নেই, না আছে চাকরি, না আছে, খালি মিথ্যে ভয়তা আর মস্তানদের পোষার জন্য ক্লাবগুলোকে টাকা দিয়ে মদের ফুর্তি মহোৎসব এবং ইয়ে চলছে। এদিকে বলছে টাকা নেই, টাকা নেই, অথচ দেখা যাচ্ছে মদ খেলে 2 লক্ষ টাকা এই উন্নয়ন বিভিন্ন ক্লাবকে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা উচিত। আমি দেখতে পাচ্ছি যে আগামী 3রা ফেব্রুয়ারি যে বামফ্রন্টটাকে যে ব্রিগেড ডাক হয়েছে, আগামী নির্বাচন আসছে লোকসভা, কেন্দ্রীয় সরকারের যে জনবিরোধী নীতি এবং যে সাম্প্রদায়িক ডিগির তুলে মানুষের মানুষের বিভেদ সৃষ্টি হচ্ছে, আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী ছিলাম, বর্তমানে রিটায়ার করে গেছি, কাজে আমি বুঝতে পারি যে শ্রমিকের ভেতর যে বিভেদ সৃষ্টির চক্রান্ত হচ্ছে, এর বিরুদ্ধে একমাত্র বামপন্থীরাই রুখে দাঁড়াতে পারে। কাজেই আগামী 3রা ফেব্রুয়ারি ব্রিগেড অভিযান সফল করার জন্য আমি অন্তত নিজে মনে করি যে আমি ব্রিগেড যাচ্ছি এবং সাথে আরও কাউকে নিয়ে যাওয়ার চেষ্টা করি।